বরং কি করবেন? শাইখ সাফি আব্দুল বারী বক্তব্য দিচ্ছে, কুরআনুল কারীম থেকে বক্তব্য দিচ্ছে, হক কথা বলছে, তবু আপনার সহ্য হচ্ছে না, তবু আপনার অন্তরটা জ্বলে পুরো অঙ্গার হয়ে যাচ্ছে, আব্দুল বারীর প্রতি আপনার ক্রোধ সৃষ্টি হচ্ছে, আব্দুল বারীর প্রতি আপনার প্রবল হিংসা বিদ্বেষ আর আক্রমণাত্মক মনোভাব সৃষ্টি হয়েছে, সৃষ্টি হতে পারে, আপনি অপেক্ষা করুন, আপনি অপেক্ষা করুন, আব্দুল বারীর হক কথা শুনে যদি আপনার বুকের ভিতরে ক্রোধ সৃষ্টি হয়ে থাকে, দয়া করে একটু অপেক্ষা করুন, মুনাজাতের মাধ্যমে যখন আব্দুল বারী মুনাজাত দিয়ে যখন মাহফিলটা শেষ করে দিয়া গাড়িতে যখন উঠবে, আপনি আপনার দলবল নিয়ে ফাঁকা রাস্তায় ওত পেতে থাকুন, আব্দুল বারীর গাড়িটি থামিয়ে আব্দুল বারীকে টেনে হিসড়ে বের করে দিয়ে প্রথমে ডান হাতটা কেটে ফেলুন, আব্দুল বারীর বাম হাতটা কেটে ফেলুন, আব্দুল বারীর পাটা কেটে ফেলুন, আব্দুল বারীর বাম পা কেটে ফেলুন, আব্দুল বারীকে টুকরো টুকরো করে রক্তাক্ত এই টুকরো টুকরো অঙ্গ প্রত্যঙ্গগুলো রাস্তায় ফেলে আপনারা চলে যান। কাল সকালবেলা সাংবাদিক আসবে, ছবি তুলবে, এই টুকরো টুকরো লাশগুলো মর্গে যাবার পর আব্দুল বারীর আব্বা আম্মার কাছে পৌঁছানো হবে, আব্দুল বারীর আব্বা আম্মা আব্দুল বারীর টুকরো টুকরো এই দুর্ধর্ষ অঙ্গ প্রত্যঙ্গের চেহারার লাশ দেখে চোখের পানি ঝরাবে, চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ থাকবে না, চোখের পানি মুছলেও চোখের পানি থামবে না, অজর ধারায় কাঁদতে থাকবে, বাবা মা কাঁদতে থাকবে, তবু আমার আপত্তি নাই, কারণ ওই চোখের জলের কারণে আমার আব্বা আম্মা শহীদের বাবা মা হতে পারবে, কথা বলে ঠিক না? আব্দুল বারীকে হত্যা করে ফেলুন, টুকরো টুকরো করে ফেলুন, আপত্তি নাই, বরং সেটাই আমার কামনা বাসনা, হক কথা বলার কারণে টুকরো টুকরো হতে রাজি আছি, তবু মাহফিল চলাকালীন সময়ে কোনো বক্তার সামনে বেয়াদবি করবেন না। কাল হাশরের ময়দানে আব্দুল বারী টুকরো টুকরো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, কোরআনের হক কথা বলতে গিয়ে, কোরআনের ইসলামী আন্দোলনের বক্তব্য দিতে গিয়ে টিকে থাকতে পারি নাই, বাতিল সহ্য করতে পারে নাই, টুকরো টুকরো করে দিয়েছে, আজ আমি তোমার দিনের জন্য ইসলামের জন্য কথা বলতে গিয়ে দুনিয়ার জীবনে শহীদ হয়ে গিয়েছি, আমি আমার দায়িত্ব পালন করেছি, রব্বুল আলামিন এখন তুমি তোমার ওয়াদা পূর্ণ করো। হক কথা বলার কারণে ক্রোধ জন্ম নিলে মেরে ফেলুন, টুকরো টুকরো করুন, জেল জরিমানা করে দিন, কত বড় মাহফের আলেমরা জেলের জেলখানার ভিতরে আছে, আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন, হে মুসলমান, তোমার আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন জেলখানার ভিতরে পচে মরলে কেমন হবে, কথা বলে না মুসলমান? যাদের পায়ের ধুলির মতো মর্যাদা সম্মান আমাদের নাই, তারা যদি কোরআনের জন্য জেল খাটতে পারে, আপনি আমি সলিমুদ্দিন কলিমুদ্দিন কেন পারব না? কারণ আমরা জানি, আমরা জেনে শুনে এই পথে পা দিয়েছি, কোরআন হাতে নিয়ে যেদিন মঞ্চে উঠেছি সেদিন থেকেই জেনে শুনে কথা বলা শুরু করেছি, এ পথে বাধা আসবে, এ পথে নির্যাতন আসবে, এই নির্যাতনের বদৌলতেই তো জান্নাত পাওয়া যাবে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? সুতরাং দিন কায়েমের আন্দোলন এটা সস্তা কোনো আমল নয়, যাদের সৌভাগ্য আছে, কিসমত যাদের খুলে যাবে, কেবল তারাই এই আমল করতে পারে, কথা বলেন ঠিক না? কপাল পুরো মুনাফিক যারা, যারা জাহান্নামী, তারা কখনো দিন কায়েমের আন্দোলন করতে পারবে না, শরীক হওয়ার মতো তার কোনো সৌভাগ্যই থাকবে না। এই আমল করলেই মুমিন হওয়া যায়, কি হওয়া যায় আওয়াজ দিয়ে বলেন, মুমিন হওয়া যায়। তাহলে মুমিন হতে গেলে, মুমিন হতে গেলে দিন কায়েমের আন্দোলন করতে হবে, রাজি আছেন সবাই? আওয়াজ দিয়ে বলেন, রাজি আছেন সবাই? আমার ভাইয়েরা, একান্ত আপনজনের, আমার বিশ্বনবীর একজন ল্যাংরা সাহাবী ছিলেন, আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ল্যাংরা মানুষ, প্রতিবন্ধী মানুষ, পাকা দাড়িওয়ালা একজন ল্যাংরা সাহাবী, নাম তার আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওহুদের ময়দানে জিহাদের ডাক এসেছে, ওহুদের ময়দানে জিহাদের ডাক এসেছে, আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ডাক শুনে বিশ্বনবীর দরবারে ছুটে গেলেন। বিশ্বনবীর দরবারে গিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনতে পেলাম
উহুদের ময়দানে জিহাদের ডাক এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে করুণা করে আপনার এই ল্যাংরা সাহাবীকে উহুদের ময়দানে মুজাহিদ সাহাবীদের তালিকায় আমার নামটি আপনি অন্তর্ভুক্ত করে দেন। বিশ্বনবী বললেন, সাহাবী আমার, তুমি প্রতিবন্ধী মানুষ, তুমি ল্যাংরা মানুষ, তুমি বৃদ্ধ বয়স্ক মানুষ, পাখা দাড়িওয়ালা মানুষ, তুমি ল্যাংরা মানুষ, জিহাদের ময়দানে গিয়ে কি করবা? জিহাদের ময়দানে যাবার কোনো প্রয়োজন নাই। ও আমার ল্যাংরা সাহাবী, জিহাদের ময়দানে তোমাকে যেতে হবে না, বরং তুমি বাড়িতে ফিরে যাও। বাড়িতে ফিরে গিয়ে যায় নামাজটা বিছায়ে আল্লাহর দরবারে দুটি হাত তুলে উত্তোলন করে, দুটি হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতে থাকো, রব্বুল আলামিন, আমি জিহাদের ময়দানে যেতে পারি নাই, জিহাদের ময়দানে যে বীর মুজাহিদরা গিয়েছে, উহুদের ময়দানে যারা জিহাদ করার জন্য গিয়েছে, রব্বুল আলামিন মেহেরবানি করে বীর মুজাহিদদেরকে কালেমার পতাকা উড্ডীন করে বিজয়ে বেশে তাদেরকে বাড়িতে ফিরাইয়া দাও। ও আমার ল্যাংরা সাহাবীরে, জিহাদের ময়দানে তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে বসে দোয়া করলেই হক আদায় হয়ে যাবে। তুমি যদি বাড়িতে বসে দোয়া করো তাতেই তোমার দায়িত্ব পালন হয়ে যাবে। ল্যাংরা সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখ নিসৃত ইসলাম সম্পর্কে যত কিছু শুনেছি, যত কিছু জেনেছি, তাতে আমি ভালো করে বুঝতে পেরেছি, যারা ঘরে বসে মুজাহিদদের জন্য দোয়া করে আর যারা সম্মুখ সমরে কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করে, আল্লাহর কাছে এই দুই শ্রেণীর মানুষের সম্মান কখনো এক হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, দোয়া করতে চাই না, দোয়া করতে চাই না, মেহরবানি করে উহুদের ময়দানে জিহাদ করার অনুমতি দিয়া দেন। এ বগুড়ার মুসলমানেরা কান খুলে শুনে নাও, এই একটা হাদিস সঠিকভাবে যদি উপলব্ধি করতে পারো মুসলমানেরা, কিসমত খুলে যাবে, জীবনের মোড় ঘুরে যেতে পারে, কাল হাসরের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আমার ভাইয়েরা মনোযোগ দেন, ল্যাংরা মানুষ, প্রতিবন্ধী মানুষ, পাকা দাড়িওয়ালা সাহাবী এবার কান্না শুরু করে দিলেন। বিশ্বনবী বললেন, কান্না করো না রে আমর, কান্না করো না, তোমার জন্য একটা সুসংবাদ আছে, তোমার চার যুবক সন্তান, তোমার চার সন্তান আমার হাতে হাত রেখে কিছুদিন আগে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, তোমার ওই চার ছেলেকে আমি উহুদের ময়দানে যাবার জন্য পারমিশন দিয়ে দিয়েছি, তুমি হতাশ হয়ো না, ও আমার ল্যাংরা সাহাবী, মন খারাপ করো না, তুমি যেতে পারছো না, তাতে কি তোমার চার সন্তান উহুদের ময়দানে যাবে, তুমি তোমার চার সন্তানকে প্রস্তুত করে দাও আর তুমি বাড়িতে বসে দোয়া করো। এই সংবাদ শোনার পরে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না আরো বাড়িয়ে দিলেন, চোখের পানি অজর দ্বারায় ছেড়ে দিলেন, চোখের পানিগুলো দাড়ি মুবারক ভিজে ভিজে মাটিতে পড়তেছে। বিশ্বনবী বললেন, আমর রে, কি পাগলামি শুরু করে দিলে তুমি, তোমার চার সন্তান জিহাদের ময়দানে যাবে, এ কথা শোনার পরে তোমার খুশি হবার কথা, কিন্তু তুমি খুশি হচ্ছ না, বরং কান্না বাড়িয়ে দিয়েছো, কারণটা কি, কি হলো তোমার? এ ল্যাংরা সাহাবী, কি হয়েছে তোমার বলো। ল্যাংরা সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সংবাদ শোনার পরে আমার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে গেল, আমি যে সন্তানদেরকে আমি যে জন্ম দিয়েছি, আমার ঔরসে যে সন্তানদের জন্ম, আমি যাদেরকে খাইয়েছি, আমি যাদেরকে পরিয়েছি, আমি যাদের হাত ধরে ধরে হাঁটাহাঁটি শিখিয়েছি, আমি যাদেরকে বড় করেছি, আমি যাদেরকে লালন পালন করে যুবক বানিয়েছি, আমার চার সন্তান বীর মুজাহিদের মর্যাদা পাবে, জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করবে, কাল হাসরের ময়দানে মুজাহিদের মর্যাদা পাবার কারণে আমি বাবা আমাকে পিছে ফেলে হাজার হাজার বছর আগে
মুজাহিদ হবার কারণে জান্নাতে চলে যাবে, আর আমি বাবা হয়ে পিছনে বসে থাকব, আমি বাবা হয়ে পিছনে পড়ে থাকব, আমার সন্তানেরা হাজার হাজার বছর আগে জান্নাতে চলে যাবে আর আমি বাবা হয়ে পিছনে পড়ে থাকব। এটা তো বাবার জন্য বড় অপমানজনক বিষয়, এটা তো বাবার জন্য বড় লজ্জাজনক বিষয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান বাবার আগে জান্নাতে যাবে এটা হতে পারে না, এটা হতে পারে না। মেহেরবানি করে আমার চার সন্তানের সঙ্গে এই ল্যাংরা সাহাবীর নামটা যোগ করে দিয়া জিহাদের ময়দানে যাবার অনুমতি দিয়া দেন। বিশ্বনবী নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না, আমরের কথা শুনে বিশ্বনবী কেঁদে ফেললেন, ডাক দিয়ে বললেন, আমর রে আর বলো না, আর বলো না, তোমার যে আন্তরিকতা, জিহাদের প্রতি যে গুরুত্ব দেখলাম, তোমার অন্তরে যে শাহাদাতের তামান্না দেখলাম রে আমর, আর না করতে পারলাম না ও আমার ল্যাংরা সাহাবী, না করতে পারলাম না, না করতে পারলাম না। যাও 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 আমর, চার যুবক সন্তানকে সাথে নিয়া উহুদের ময়দানে যাও, আমি বিশ্বনবী তোমাকে জিহাদের অনুমতি দিয়া দিলাম। ও যুবকেরা কান খুলে শুনে নাও, বৃদ্ধ মানুষ, ল্যাংরা মানুষ, শাহাদাতের তামান্না অন্তরে নিয়ে কিভাবে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। আমার ভাইয়েরা, প্রিয় ভাই সব, এবার আমর বিন জামহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে বিবিকে ডাকতে শুরু করলেন, প্রাণের বিবি রে কোথায় তুই? ও প্রাণের বিবি, আজকে আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি, অনেক দিন থেকেই জিহাদের ময়দানে যেতে চাই, কিন্তু ল্যাংরা হবার কারণে বিশ্বনবী আমাকে জিহাদের ময়দানে যেতে দেয় নাই, বদরের ময়দানে যেতে পারি নাই। ও প্রাণের বিবি রে, আজ আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি, বিশ্বনবী আমাকে জিহাদের ময়দানে যাবার অনুমতি দিয়েছেন। ও প্রাণের বিবি রে, দেরি করো না, ও প্রাণের বিবি দেরি করো না, আমার চার সন্তান আর আমাকে প্রস্তুতির ব্যাপারে সহযোগিতা করো, আমরা দেরি করতে চাই না, খুব দ্রুত উহুদের ময়দানে যেতে চাই। আমার ভাইয়েরা, উহুদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল, কাফের বেঈমানদের বিরুদ্ধে মুসলমান সৈন্যরা অস্ত্র ধারণ করল, জিহাদ শুরু হয়ে গেল, তুমুল জিহাদ। আমার ভাইয়েরা, হযরতে আমর ল্যাংরা সাহাবী ডান পাশে দুই ছেলে দাঁড়িয়ে, বাম পাশে দুই ছেলে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে কাফেরদের সঙ্গে। দুই সন্তান সব সময় আমরের ডান পাশে থাকে, আর দুই সন্তান বাম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ করে, কারণ ছেলেরা জানে বাবা আমাদের পঙ্গু, কাফের বেঈমানেরা অতর্কিত হামলা চালালে বাবা তো মরে যাবে, শহীদ হয়ে যাবে, এজন্য ছেলেরা বাবার কাছে থেকে থেকে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে, বাবার গায়ে যাতে করে কোনো আঘাত না লাগে, এই কারণে দুই সন্তান এক পাশে, দুই সন্তান আরেক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিহাদে শুরু করে দিয়েছে। কিছুক্ষণের ভিতরেই, কিছুক্ষণের ভিতরেই ডান পাশের দুই সন্তান, বাম পাশের দুই সন্তান, চার সন্তান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে করে অসংখ্য কাফের বেঈমানদেরকে কতল করে দিয়া জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, এখন তো আপনজনেরা কিছু সংখ্যক কাফেরদেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দেবার পরে এক এক করে কাফেরদের আঘাতে এই ল্যাংরা সাহাবীর চার সন্তান শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার! চার সন্তান যখন শহীদ হয়ে গেল, এবার হযরতে আমর বিন জামহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একা হয়ে গেলেন, অন্যান্য সাহাবীরা আছেন তারা তাদের মতো করে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র চালাচ্ছে, কিন্তু এতক্ষণ ছেলেরা পাশে ছিল বলে তাকে আঘাত করতে পারে নাই কেউ, এখন তো ছেলেরা নাই, শহীদ হয়ে গিয়েছে। আমর বিন জামহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ল্যাংরা সাহাবী ভাবলেন, ছেলেরা যেহেতু নাই, শহীদ আমাকে হতেই হবে, কাফের বেঈমানদের বিরুদ্ধে যতটুকু সময় পাব কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, আমি আর বসে থাকবো না, মরতে যেহেতু হবে, কাফের বেঈমানদেরকে আগে মেরে ফেলি, কাফেরদেরকে হত্যা করব, কতল করে দিয়ে শহীদ হয়ে যাব, মনে আফসোস থাকবে না।
একথা ভেবে তরবারিটা উঁচু করে ল্যাংরা সাহাবি তরবারিটা উঁচু করে লিল্লাহে তাকবীর স্লোগান দিয়া একযোগে কয়েকজন কাফেরকে হত্যা করে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পরে বিভিন্ন কাফেরেরা চতুর্মুখীভাবে আক্রমণ করে আমর বিন জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ঝাঁজরা করে দিয়া বুকটা ক্ষতবিক্ষত করে দিয়া ল্যাংরা সাহাবি আমরকে কাফেরেরা শহীদ করে দিল। জিহাদ শেষ হয়ে গেল, এক এক করে 70 জন সাহাবীর লাশ, 70 জন শহীদের লাশ পড়ে আছে, 70 জন সাহাবীর লাশ পড়ে আছে উহুদের ময়দানে। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার যে সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে এই শহীদের লাশগুলো উটের পিঠে তুলে দিয়া তাদের উত্তরাধিকারী যারা আছে তাদের কাছে হস্তান্তর করে দাও, তারা বাড়িতে নিয়ে গিয়ে দাফনের ব্যবস্থা করবে। যেমন আদেশ তেমন কাজ, সাহাবীরা উহুদের ময়দানের শহীদদের লাশগুলো উটের পিঠে চড়িয়ে দিলেন, একটা একটা করে লাশ উটের পিঠে চড়িয়ে দিয়ে সুন্দর করে বেঁধে সাজিয়ে দিয়ে উটকে হাঁকিয়ে দেওয়া হল। উটগুলো শহীদদের লাশ নিয়ে বাড়ির দিকে চলে যায়, এক এক করে সব লাশগুলো উটের পিঠে চড়িয়ে দেওয়া হল। সব উটগুলো শহীদদের বাড়ির দিকে লাশগুলো নিয়ে চলে যায়। এবার একজন মহিলা এসে দাঁড়িয়েছেন উহুদের ময়দানে, তিনি একজন সাহাবীর লাশ নেবার জন্য আসেন নাই, তিনি উহুদের ময়দানে এসেছেন 5 জন লাশ নেবার জন্য। 5 জনের লাশ নেবেন তিনি, তিনি আর কেউ নন, ল্যাংরা সাহাবী, বিশ্বনবীর ল্যাংরা সাহাবী আমর বিন জামহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সামনে এসে দাঁড়িয়েছে। সাহাবীদেরকে বললেন, আমার 4 সন্তান আর স্বামীর লাশ আমাকে দিয়ে দাও। সাহাবীরা উটের উপরে 4 সন্তানের লাশ এক এক করে সুন্দর করে বেঁধে সাজিয়ে উটকে হাঁকিয়ে দিলেন, উটগুলো লাশ নিয়ে বাড়ির দিকে রওনা করে দিল। এবার সর্বশেষ আমর বিন জামহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটি আরেকটি উটের পিঠে যখন চড়িয়ে দেওয়া হলো, সুন্দর করে বেঁধে দেওয়া হলো, সাজিয়ে দেওয়া হলো, উটকে হাঁকিয়ে দেওয়া হলো, উটকে হাঁকিয়ে দেওয়া হলো, আশ্চর্যজনক কথা হলো, উটকে হাঁকিয়ে দেবার পরেও উট কারো কোনো কথা শুনল না, উট কারো কোনো নির্দেশ মানল না, উট কিছুতেই সামনের দিকে পা বাড়ায় না, পিছনের দিকেও পিছায় না, উট পাথরের মতো নিথর হয়ে গেল, উট কারো কোনো কথা শোনে না, নীরব দাঁড়িয়ে রইল। সাহাবীরা অনেক চেষ্টা করলেন উটকে হাঁকিয়ে দেবার জন্য, সামনে বাড়ানোর জন্য, অনেক চেষ্টা করার পরেও পারলেন না। সাহাবীরা বুঝতে পারলেন এখন আর আমাদের দ্বারা এটা সম্ভব না, একমাত্র বিশ্বনবী ছাড়া এই উট কারো কথা শুনবে না। ও মুসলমানেরা, মুমিন কেমনে হবা একটু মনোযোগ দিয়ে শোনো, এই ল্যাংরা সাহাবী আমরের লাশ যে উটের উপর চড়িয়ে দেওয়া হলো কারো কোনো কথা শুনে না, উট কারো কোনো কথা শুনে না। এবার বিশ্বনবীকে ডাক দিয়ে আনা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব উটগুলো তাদের লাশগুলো নিয়ে বাড়ির দিকে চলে গেল, কিন্তু আপনার একজন সাহাবীর লাশ উট কিছুতেই সামনের দিকে আগায় না, লাশ নিয়ে দাঁড়িয়ে আছে কারো কোনো কথা শোনে না। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি নির্দেশ দেন, আমরা যতটুকু দেখেছি যতটুকু জানি আমরা ভালো করে জানি, আপনি নবী হয়ে নির্দেশ দিলে এই পৃথিবীর কোনো প্রাণী সেই নির্দেশ অমান্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলুন, আপনি উটকে নির্দেশ দেন তাহলে উট কথা শুনবে। বিশ্বনবী এবার উহুদের ময়দানে সেই লাশের কাছে চলে আসলেন, এসে দেখলেন লাশকে চড়িয়ে দেওয়া হয়েছে উটের উপরে, বিশ্বনবী নিজের হাত মুবারক উটের শরীরে এইভাবে হাতটা মোলায়েম করে নরম করে উটের গায়ে হাতটা সুন্দর করে হাতটা মোলায়েম ভাবে হাতটা নাড়িয়ে উটটাকে সুন্দর করে আদর করে ডাক দিয়ে বললেন, উট রে, ও উট কেন কথা শুনিস না, ও উট কেন কথা শুনিস না, তুই কি জানিস কার লাশ তোর পিঠে চড়িয়ে দেওয়া হয়েছে? এটা আমার ল্যাংরা সাহাবীর লাশ, শহীদের লাশ, আসমানের নিচে আর জমিনের উপরে আমার আল্লাহর কাছে শহীদের লাশের চাইতে মর্যাদার আর কোনো বস্তু থাকতে পারে না। এ উট
আর দেরি করিস না, আমি বিশ্ব নবী নির্দেশ দিলাম, তুই মেহরবানি করে এই লাশটা লাশের বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দে। ও আমার বগুড়ার মুসলমানেরা, এ কথা শুনবার পরেও উট বিশ্ব নবীর আনুগত্য করল না, বিশ্ব নবীর নির্দেশ মেনে নিল না। বিশ্ব নবী বুঝতে পারলেন, আমি নবী হয়ে নির্দেশ করেছি যেহেতু মানে নাই, তাহলে নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন উটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কারণ হলো পৃথিবীর বুকে এমন কারো দুঃসাহস নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি নিষেধাজ্ঞা জারি না করে থাকেন, আমি বিশ্বনবীর নির্দেশ অমান্য করবে এমন প্রাণীকুল পৃথিবীর ভিতরে নাই। বিশ্বনবী বুঝতে পারলেন অবশ্যই রহস্য আছে, অবশ্যই কোনো কারণ আছে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমার, এই লাশ নেবার জন্য কে এসেছে, এই লাশ নেবার জন্য কে এসেছে তাকে ডাকো। ল্যাংরা সাহাবীর স্ত্রী বিশ্বনবীর সামনে এসে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ল্যাংরা সাহাবীর বিবি, আমি লাশ গ্রহণ করার জন্য এসেছি। বিশ্বনবী বললেন, ল্যাংরা সাহাবীর বিবি রে, ও ল্যাংরা সাহাবীর বিবি, আমার প্রাণের আমরের বিবি রে, একটু দয়া করে বলো তো দেখি, জিহাদের ময়দানে আসার আগে তোমার ল্যাংরা স্বামী আমার প্রাণের সাহাবি হযরতে আমর, এই বয়স্ক সাহাবি আমার হযরতে আমর জিহাদের ময়দানে আসার আগে কোনো নসিহত করেছে নাকি, কোনো ধরনের আবেদন করেছিল নাকি, কোনো ঘটনা ঘটেছিল নাকি, কোনো রহস্য তুমি টের পেয়েছো নাকি, একটু বলো আমাকে। সাহাবির স্ত্রী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো ঘটনা তো ঘটে নাই, তেমন কোনো রহস্য তো এখানে নাই, ইয়া হাবিবাল্লাহ, তেমন রহস্য নাই, তেমন কোনো নসিহত তিনি করে যান নাই, তবে একটা রহস্যের কথা আমার এই মুহূর্তে মনে হচ্ছে, সেটা হলো যেদিন আপনি আমার স্বামীকে জিহাদের পারমিশন দিয়েছিলেন, সেদিন আমার স্বামী বাড়িতে এসে আত্মহারা হয়ে গেলেন, খুশিতে নাচানাচি করলেন, আর ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি রে, তুমি বলেছ আমি নাকি জিহাদের ময়দানে যেতে পারবো না, অনুমতি নাকি পাবো না, আজ বিশ্ব নবী আমাকে অনুমতি দিয়েছেন, আমি জিহাদের ময়দানে যাব, আমার মনের কামনা বাসনা পূর্ণ হয়েছে। একথা যখন আমার স্বামী বারবার আমাকে ডেকে বলছিলেন, আমি তখন আমার স্বামীকে ঠাট্টা করে একটা কথা বলেছিলাম, আমার স্বামীকে তিরস্কার করে একটা কথা বলেছিলাম, ইয়ার কির ছলে একটা কথা বলেছিলাম। আমি আমার স্বামীকে ডাক দিয়ে বলেছিলাম, প্রাণের স্বামী রে, তুমি ল্যাংরা মানুষ, জিহাদের ময়দানে গিয়ে তুমি কি করবা, ল্যাংরা মানুষ জিহাদের ময়দানে কি করতে পারবে, এত খুশি হয়ে তোমার লাভ নাই, জিহাদের ময়দানে গিয়ে তুমি কি করবা, ল্যাংরা মানুষ তুমি জিহাদের ময়দানে যেতে পারবা ঠিক, পালিয়ে আসতে তোমার দেরি হবে না, পালিয়ে আসতে হবে তোমাকে। আমার প্রাণের স্বামী, খুশি হবার কারণ তো নাই, ল্যাংরা মানুষ জিহাদের ময়দানে গিয়ে কি করবা, জিহাদের ময়দানে যেতে দেরি হবে তোমার, পালিয়ে আসতে তোমার দেরি হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আর কির ছলে ঠাট্টা করে এই কথাটা বলে আমি আমার রান্নাঘরের বিভিন্ন কাজবাজ করার জন্য রান্নাঘরে চলে গেলাম। সমস্ত কাজগুলো শেষ করে কিছুক্ষণ পরে যখন শোবার ঘরে ঢুকলাম, ঢুকে দেখলাম আমার প্রাণের স্বামী জানামাজ বিছায়া দিয়া আল্লাহর শাহী দরবারে দুটি হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে দোয়া করছে। আমার স্বামী আল্লাহর কাছে আবেদন জানাচ্ছে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, আমার বিবি বলেছে আমি নাকি জিহাদের ময়দানে গিয়ে পালিয়ে আসব, আমি ল্যাংরা মানুষ হবার কারণে জিহাদ নাকি করতে পারবো না, আমি নাকি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসব, ইয়া রব্বাল আলামিন মেহেরবানি করে তোমার এই ল্যাংরা বান্দাকে উহুদের ময়দান পর্যন্ত পৌঁছিয়ে দাও, দয়া করে মেহেরবানি করে তোমার এই ল্যাংরা বান্দাকে উহুদের ময়দান থেকে বাড়িতে ফিরাইয়া দিও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের স্বামী আল্লাহর কাছে দোয়া করেছে, আমি নিজ কানে শুনেছি, আল্লাহ গো উহুদের ময়দান পর্যন্ত পৌঁছিয়ে দাও, আমাকে আর বাড়িতে ফিরিয়ে দিও না। বিশ্বনবী বললেন, সাহাবীর স্ত্রী রে চুপ করো, আর বলো না, আর বলো না, আর বলতে হবে না, সব বুঝে গেছি, বুঝার বাকি নাই, বুঝার বাকি নাই রে, বুঝার বাকি নাই। ও আমার সাহাবীরা, লাশ নামাও, এই লাশ ওর বাড়িতে যাবে না, এই লাশ আর বাড়িতে যাবে না, উটকে যতই চেষ্টা করো না কেন উট সামনের দিকে যাবে না, কারণ হলো উটকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে
উহুদের ময়দান থেকে উঠে যেতে পারবে না, কারণ আমার আল্লাহর দরবারে আমার ল্যাংরা সাহাবীর মুনাজাত কবুল হয়ে গিয়েছে, আমার ল্যাংরা সাহাবীর শাহাদাতের তামান্না দেখে আমার আল্লাহ এত খুশি হয়েছেন যে আল্লাহ উটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, উট লাশ নিয়ে তুই কোথাও যাবি না, কারণ ল্যাংরা ওই সাহাবীর দাফন হবে উহুদের ময়দানে। ও আমার সাহাবীরা দেরি করো না, আর দেরি করো না, আমার এই ল্যাংরা সাহাবীর লাশটাকে দাফনের ব্যবস্থা করে দাও। ও মুসলমানেরা, ও বগুড়ের যুবকেরা, ও শিবগঞ্জের যুবকেরা, প্রশ্ন করতে চাই মোমেন হবার জন্য শাহাদাতের তামান্না নিয়া, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য ল্যাংরা মানুষ, বৃদ্ধ মানুষ, পাকা দাড়িওয়ালা মানুষ যদি শাহাদাতের তামান্না নিয়া উহুদের ময়দানে ঝাঁপিয়ে যেতে পারে, ও আমার যুবকেরা, ও বগুড়ার মুসলমানেরা প্রশ্ন করতে চাই বাংলার জমিনে যদি জিহাদের প্রয়োজন হয়, কখনো যদি জিহাদের ডাক এসে যায় আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলনের ডাক যদি এসে যায়, কে কে জিহাদের ময়দানে যেতে রাজি আছো দু হাত তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবার হাতকে কবুল করুন, সবাই বলেন আমিন। আজ আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা প্রকৃত মুমেন হতে চাই। আমরা জীবনে যত পাপ করেছি আমরা আল্লাহর কাছে তওবা করছি, যা করেছি আর করব না। আজ থেকে ইমাম মাহদির সৈনিক হবার জন্য, ঈসার সৈনিক হবার জন্য আমরা প্রত্যেকে নিজেদেরকে মুমেন হিসেবে পেশ করব ইনশা রব্বুল আলামিন। আমাদের সবাইকে মুমেন হবার তৌফিক দাও। যুবক, ফিরে আসতে হবে কোরআনের পথে, আর পিছিয়ে থাকার সুযোগ নাই। মদের বোতল তোমার হাতে ফেলে দাও, তুমি মাদকাসক্ত, আজ থেকে তুমি মাদকাসক্ত নও, আজ থেকে তুমি কোরআনের সৈনিক। ফেলে দাও মদের বোতল, ছেড়ে দাও ইয়াবা, ছেড়ে দাও হিরোইন কোকেন, ছেড়ে দাও ইয়াবা, ছেড়ে দাও, চলে এসো কোরআনের পথে। যে কোনো মুহূর্তে ইমাম মাহদী আসবেন, ঈসা নবী আসবেন আল্লাহর ওয়াদা পূরণ করতে। তামাম বিশ্বের যেমন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চলে আসবেন, সে সময় যুবক তুমি যদি মোমেন না থাকো তাহলে তুমি তাদের সৈনিক হতে পারবা না, দাজ্জাল তোমাকে বেঈমান বানিয়ে জাহান্নামে পাঠায়া দিবে। সুতরাং যুবক, হাতে অস্ত্র আছে ফেলে দাও, কোরআনের পথে চলে আসো, সময় আছে, জীবন শেষ হয়ে যায় নাই, কি হয়েছে কিচ্ছু হয় নাই, তোমার চেয়েও টপ টেরর ছিল হযরত ওমর, কোরআনের পথে এসে দ্বিতীয় খলিফা হয়েছেন, জান্নাতবাসীদের ভিতরে জান্নাতের সুসংবাদ পৃথিবীতে পেয়েছে। যুবক শেষ হয়ে যাও নাই, জিনা করে করে ক্লান্ত তুমি, বন্ধ করে দাও, তওবা করো, আজ থেকে আর জিনা করবা না, ফিরে এসো কোরআনের পথে।